পোশাক সেই জায়গা ধুইতে হবে যেখানে মজির লেগেছে, আর যদি শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তাৎক্ষণিক না পোশাক অপবিত্র হবে না। না পোশাক অপবিত্র হবে কেন? যে বিছানায় স্বামী স্ত্রী মিলন হয়েছে সেই বিছানের চাদর ধুইতে হবে না, লুঙ্গি ধুইতে হবে না, শাড়ি ধুইতে হবে না, ছায়া ধুইতে হবে না, যেখানে ওই বীর্য শুক্র লেগেছে সেটা ধুয়ে দিলে, সে অংশ ধুয়ে দিলেই হবে। আর যদি ওটা শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নাই, গেছে বা আলাই গেছে। জি এটাই স্বাভাবিক। সালাত আদায় করে না কিন্তু অন্যান্য নেক আমল করে, সালাত ব্যতীত অন্যান্য নেক আমল গ্রহণযোগ্য হবে কি? জি না। একাধিক সহিহ হাদিস, সালাত না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। তামাকগুল ও পান খায় এমন এমামের পিছনে নামাজ হবে? জি এর পিছনে নামাজ হবে, এমন এমামকে ছেড়ে দিয়ে ভালো এমাম নিয়ে আসতে হবে। যদি পানও সনিহা করে তাহলে এমামের সলাৎ হবে না, মুসল্লিদের হবে। হাদিস বুখারি মুসলিম। হুজুর সালাম নেবেন, ঝুঁকিতে হস্তমৈথন করে ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে বাপ মাকে, এটাই জরুরি। বড় হয়েছে ছেলে বাপ মার বিবাহ দেয়নি, এই ছেলে মেয়ে যত পাপ করবে সব পাপের হকদার বাপ মা হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট। বিবাহ দিয়ে দিতে হবে, হস্তমৈথন চিরদিনের জন্য নিষেধ, হারাম, কাবেরা গুনাহ। মহিলারাও হস্তমস্থন হিসাবে যে কোনো পথ অবলম্বন করবে সবই হারাম। ঈদের সালাতের খুতবা কয়টি? দলিল সহ জানান। একটু তো হলো, একটি এবার এটা হয়েছে, ঈদের খুতবা একটাই। আমি কোম্পানিতে চাকরি করি, কোম্পানির মেশিনের ওয়ারেন্টি শেষ হলে আমি কি ব্যক্তিগতভাবে তার কাজ করে টাকা নিতে পারব? ব্যক্তিগতভাবে কি করবে? এটা প্রতারণা হতে পারে, তুমি ব্যক্তিগতভাবে কিছু করতে যায় না। চাকরির প্রয়োজন নিজ বাড়ি থেকে বেশি সময় বাহিরে থাকতে হয়, সেক্ষেত্রে বাড়িতে ছুটিতে আসলে কি সফরকালীন নামাজ পড়তে হবে? জি না, বাড়িতে আসলে পূর্ণ সালাত আদায় করতে হবে, রাস্তায় সফর পড়বে কসর পড়বে। সালাতে ওলা দলিন না দলিন এটা কোনো কথা নয়, বাংলা অক্ষরে অন্তস্থ জ, আর দলিন পড়ুক জলিন পড়ে যদি সলাতের কোনো কিছু হবে না, সলাৎ হয়ে যাবে, তবে বাংলা অক্ষরে তার উচ্চারণ হলো অন্তস্থ জ। দয়ের জন্য এ অক্ষর নয়, দয়ের জন্য হলো দাল, আর এটা হলো যদ অক্ষর, যদ ওটার জন্য অন্তস্থ জ আর নয়। ওটা তো তীব্রভাবে না করেছেন, সেজদার সময় কোনো উঠে থাকবে। সহশিক্ষার প্রতিষ্ঠানে হাই স্কুলে চাকরি করা যাবে কি? সহশিক্ষার প্রতিষ্ঠানে কেমনে হাই স্কুলে চাকরি করবেন? মেয়েরা সামনে আছে, যুবতী মেয়েরা, আল্লাহ রহম কর, না করাই ভালো, অনেক সমস্যা। শুকরিয়া, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে তোমার জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাত পাওয়ার সুযোগ করে দাও। আজকের আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।